প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 5.1-এর 29 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো প্রশ্নটি হলো আমাদের এরকম যে এ মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3 হলে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61। তো এখানে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3। এই যে মান যে দেওয়া আছে এর উপর ভিত্তি করে আমাদের বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে, করে আমাদের রাইট সাইড 61 মিলে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা তাহলে শুরুতেই কি করব, লিখবো যে দেওয়া আছে, সমাধানের শুরুতে লিখতে হবে যে দেওয়া আছে এ মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3। তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, লেফট সাইড ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু মান নির্ণয়ের যে সূত্র বা অনুসিদ্ধান্ত যে সূত্র সেটা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা পড়েছ যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, কারণ এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, সূত্রটা কিন্তু এভাবে তোমাদের পড়তে বলেছিলাম। তো এখানে এ মাইনাস বির মান কিন্তু তোমাদের দেওয়া আছে কত, 7, বসাও তাহলে 7-এর উপর স্কোয়ার প্লাস 4 এ বির মান হলো 3, বসাও তাহলে এখানে লেখো যে মান বসিয়ে, সাইড নোট দেবে যে মান বসিয়ে, যে লাইনে মান বসাবে ওই লাইনে সাইড নোটটা দিতে হবে। তো এখানে কি হবে 49, আর এখানে কি পাবে 12, যোগ করো তাহলে 61 সমান রাইট সাইড। তো এই যে তোমাদের রাইট সাইড মিলে গেছে, তাহলে তোমরা এখানে বলতে পারো যে অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, দেখাতে বলা হয়েছে এই তো। তাহলে 29 নম্বর অঙ্কটা মান দেওয়া আছে, তার উপর ভিত্তি করে তোমরা বাম পক্ষ নিয়ে কাজ করবে। আর তোমাদের সূত্রগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, কারণ এখানে দেখো অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র আসবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, তারপর মান বসাবে, বসানোর পর হিসেব নিকাশ করে রাইট সাইড মিলে যাবে। এরপর দেখো 30 নম্বর, প্রশ্নটি হলো যে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি সমান 12 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে সমাধানের শুরুতে তোমরা লিখবে যে দেওয়া আছে এ প্লাস বি সমান কত, 5, এবং এ বি সমান দেওয়া আছে 1। তাহলে বাম পক্ষ নাও, লেফট সাইড ইকুয়াল টু লিখে ফেলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র পড়েছো 3টি, তো তোমরা তোমাদের মান দেওয়া আছে কি তার উপর ভিত্তি করে কিন্তু সূত্র ফেলবে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো 3টি, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আবার একটা হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, আবার একটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এই যে 3টা সূত্র, তো তার ভিতর কোনটা ফেলবে তোমাদের, তাহলে ফেলতে হবে মান দেওয়া আছে প্লাসের, তাহলে প্লাসের সূত্রটা ফেলবে, সেটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তো এখানে মান বসাও 5, 5-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 25 মাইনাস 2 এখানে আসবে, তাহলে মান আমাদের দেওয়া আছে 5, 25। এখানে এ বির মান আমাদের কত দেওয়া আছে, এ বির মান হলো
আচ্ছা, এবির মান টুয়েলভ হবে, মান এবির মান আমাদের টুয়েলভ বসবে, তাহলে টুয়েলভ তার মানে 24, তাহলে এ প্লাস বি সমান 5 আর এ বি সমান হচ্ছে 12, তাহলে মান আমরা এভাবে বসাবো। বসানোর পর এখানে আসবে কত, 1 সমান রাইট সাইড, তো এখানে লিখবে যে মান বসিয়ে, যাই হোক আমার মান নিতে ভুল হয়েছিল,